স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালিজুর চৌধুরী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেন ও তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন সাইদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব জব্দ করেছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে জানান তাকে কোনো প্রকার নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আদালত তার ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। তাপসের প্রসঙ্গে তার অভিযোগ, মেয়র হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে তাপস তাকে টার্গেট করেছে। তবে তদন্তে তার ও পরিবারের আপত্তি নেই বলেও জানান সাইদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। আজকে এই অবস্থা কি দেখবার জন্য? মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থলে মিথেন সহ বিভিন্ন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের তদন্ত কমিটির প্রধান ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জামান। মঙ্গলবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এসব কথা জানান। ঘটনার পরে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এই বিস্ফোরণ সংক্রান্ত অন্যান্য যে সকল সংস্থা কাজ করে সকলেই পরিদর্শন করেছেন। আপনারা দেখেছেন গতকালকে আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ও এই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশ কমিশনার মহোদয় পরিদর্শন করেছেন। গ্যাস ডিটেক্টর দিয়ে আমরা মিথেন গ্যাসের অস্তিত্ব পেয়েছি, বিস্ফোরণের সাথে আইইডির কোনো সম্পর্ক নাই। এদিকে রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা হয়েছে। অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর 30। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে মামলার এজাহারে ভবন মালিক ও ভাড়াটিয়াদের বিরুদ্ধে অবহেলার কথা উল্লেখ করা হয়। গত রোববার ভয়াবহ ওই বিস্ফোরণে 7 জনের মৃত্যু, অর্ধ শতাধিক আহত হয়েছে। এখনও অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লকডাউন ও বিধি নিষেধের মধ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গেল 24 ঘণ্টায় খুলনায় 12, চুয়াডাঙ্গায় 13, কুষ্টায় 8, সাতক্ষীরায় 4, ঝিনাইদহে 5, বগুড়ায় 7, বরিশালে 8 ও চট্টগ্রামে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগের দিনের তুলনায় বেড়েছে সংক্রমণের হারও। যদিও সংক্রমণ রোধে সারাদেশেই চলছে সীমিত আকারের লকডাউন, তবুও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। স্থানীয়রা বলছেন লকডাউন নয়, করোনা সংক্রমণ রোধে সবচেয়ে জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলা। এদিকে সীমান্তবর্তী হাসপাতালগুলোয় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, শয্যা সংকট দেখা দেয়, মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আগামী জুলাই থেকে আবারও সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে। সংসদে বাজেট অধিবেশনে এসব কথা বলেন সংসদ নেতা। এ সময় তিনি আরও জানান করোনার মধ্যেও দেশের অর্থনীতির গতি ধরে রেখেছে সরকার। যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ধনী গরিব কারও অসুবিধা হবে না বলেও আশ্বস্ত করেছেন সরকার প্রধান। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। টিকা সংকটে গত 26 এপ্রিল থেকে বন্ধ করা হয় প্রথম ডোজ টিকাদান, তারপর 2 মে থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধনও। এরই মধ্যে অক্সফোর্ডের 1.2 কোটি ডোজ টিকার 1.1 লাখ 7 হাজার দেওয়া শেষ। তারা আমাকে সুযোগ দিয়েছে এবং তবে এবার আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। সংসদে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন জুলাই থেকে টিকা আসা শুরু হবে এবং আগামী মাসেই ব্যাপকভাবে শুরু করা যাবে গণটিকাদান কর্মসূচি।
কিছুটা আমরা সাময়িকভাবে সমস্যায় পড়ে গেছি, কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে, এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা এ সময় তিনি আরো জানান, দেশে ফাইজারের যে টিকা আছে তাতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে, একই সঙ্গে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানও সরকার খুলতে চাই বলে জানান সরকার প্রধান। আশা দিয়েছি যে সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে, এ লক্ষ্যে পর্যায়ে ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সে টাকা দেব। বাজেটে আমরা 14,200 কোটি টাকা বরাদ্দ রেখেছি। সংসদ নেতা জানান, করোনার মধ্যেও নানা পদক্ষেপে দেশের অর্থনীতির গতি ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার। জানান, প্রণোদনার অর্থ মাঠ পর্যায়ে পর্যায়ক্রমে সুষমভাবে বণ্টন করা হবে। এই মহামারীর সময় আমাদের অর্থনীতিকে আমরা গতিশীল রাখতে সক্ষম হয়েছে, যদিও মহামারীর নেতিবাচক প্রভাব আমাদের অর্থনীতির উপর এসে পড়েছে। আমরা এই পরিস্থিতিতে আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবিকার সুযোগ যাতে অব্যাহত থাকে তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা হাতে নিয়েছি, এবং আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সময়োপযোগী নানাবিধ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বক্তৃতার শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে ধনী গরিব কারো সমস্যায় পড়তে হবে না বলেও মনে করেন প্রধানমন্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু যেন থামছে না, প্রতিদিনই রেকর্ড হচ্ছে মৃত্যু আর ভর্তির সংখ্যা। এবছরের পাঁচ মাসে যে পরিমাণ মৃত্যু হয়েছে তার চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে এ মাসের 29 দিনে। রোগীর চাপ এখন উদ্বেগের কারণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। টানা এক মাস ধরে করোনা ওয়ার্ডে গড়ে প্রতিদিন অন্তত 12 জন করে মারা যাচ্ছেন। মঙ্গলবার আগের মৃত্যুর সংখ্যার সব রেকর্ড ভেঙেছে, এদিন মারা গেছে 25 জন। 14 বছরের জানুয়ারিতে 21, ফেব্রুয়ারিতে 29, মার্চে 31, এপ্রিলে 79, মে মাসে 124 ও জুন মাসের 29 দিনে 343 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসাই প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে, যা ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। রোগী আর কমে না, আর বাড়তেই আছে। তো সেভাবে আমরা প্ল্যান পরিকল্পনা করে আগাচ্ছি, বাট আসলে একটু উদ্বেগজনক উদ্বেগের বিষয়টা হলো যে আমাদের আসলে আর বেশি ওয়ার্ড নাই যেটা দিকে আমরা করোনা ডেডিকেটেড করতে পারবো। গত এক সপ্তাহ ধরে গড়ে 50 জন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন করোনায় সংক্রমিত হয়ে। এখন আর শহর গ্রাম নয়, সব জায়গায় ছড়িয়েছে সংক্রমণ, যার ধাক্কা লেগেছে উত্তরের এই হাসপাতালটিতে। এখন আর গ্রাম শহর আলাদা কিছু নেই, দেখবেন যে এখানে থেকেই আসতেছে গ্রাম থেকে তো সমানে। আগে একটা ছিল যে শহরের রোগীরা ভর্তিছে, গ্রামে কোনো আক্রান্ত ছিল না, এখন আর এটা নাই, এখন গ্রামে গ্রামে শহরে শহরে সব জায়গায়। সক্ষমতা ছাড়িয়েছে আগেই, তাই চিকিৎসা দিতে প্রতিদিনই নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে কর্তৃপক্ষকে। গত এক মাসের তুলনায় এ মাসে অক্সিজেনের চাহিদা বেড়েছে প্রায় 6 গুণ, যার সরবরাহ দিতেও নিতে হচ্ছে উদ্যোগ। রোগী যদি আসলে বেড়ে যায় তখন ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়ে যাবে আর কি। আর অক্সিজেনের যে লাইন ছিল, যখন আগে ডেফিনেটলি আগে মাত্র আমরা 65টা লাইন দিয়ে অক্সিজেন দিতাম, এখন সেখানে দিচ্ছি 405টা অক্সিজেন লাইন, আরও বাড়ানো হচ্ছে। হাসপাতাল সূত্র বলছে, রমজানের ঈদের পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে 405 বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন 459 জন। কাজী শাহেদ, News24, রাজশাহী। গণপরিবহন ছাড়া সবই চলছে রাজধানীতে, শুধু বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তি। যানজট আর বৃষ্টিতে নাকাল হয়েছে জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হওয়ার মানুষের। বিধিনিষেধের মধ্যে অফিস স্টাফদের যাতায়াতের বিশেষ ব্যবস্থা করার সরকারি নির্দেশনা থাকলেও তা মানেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। স্বাভাবিক দিনের মতো ভিড় ছিল বাজারেও। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এই দুর্ভোগের শেষ কোথায়? গণমাধ্যমের ক্যামেরা দেখি বেশিরভাগ কর্মজীবী মানুষের অভিন্ন প্রশ্ন। স্বাভাবিক দিনে প্রতিদিন অফিসে যেতে যেখানে 1 ঘন্টার কম সময় লাগত, বিধিনিষেধের দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত যানবাহনের জন্য শুধু রাস্তায় অপেক্ষা করতে হয়েছে 1.5 থেকে 2 ঘন্টা।
তাদেরই একজন বনানীর একটি গার্মেন্টসে চাকরি করা লাইলি বেগম। সকাল 7টা থেকে খিলখেতে বনানী যাওয়ার একটি গাড়ি খুঁজেছেন 2 ঘন্টা ধরে। সিএনজি কিংবা মাইক্রো পাওয়া গেলেও তার ভাড়া ছিল সাধ্যের বাহিরে। অবশেষে হেঁটে রওনা হন কর্মস্থলে। 50 টাকা 100 টাকা দিতে যায় না। তারপর আই আইটা মঙ্গালির টাকা কালকে আইটা আইছি 2 ঘন্টা লাগায়া। টুকরো টুকরো এমন দুর্ভোগের গল্প ছিল গোটা ঢাকাতেই। যারা সিএনজি রিক্সা বা মাইক্রো পেয়েছেন তাদের গুনতে হয়েছে বেশি ভাড়া, তাতে যাত্রী সংখ্যাও ছিল অতিরিক্ত। মানুষ বলছে সংক্রমণ কমানো বিধিনিষেধ ভোগান্তির প্রতিশব্দ। 200 টাকা ভাড়া উঠলো না উঠলে যাও না, আমার চাকরি লেগে আমার 8টার সময় ডিউটি আইতেইব। পাবলিকের কোনো গাড়ি চলে না, প্রাইভেট সবই চলতে আছে। আমরা কেমন করে যাবো, কি খামু না করবো, এ সরকারের কোনো দায়িত্ব নেই আমাদের উপর। গণপরিবহন না চললেও নগরীর প্রত্যেকটি সিগনালে যানজট তৈরি হয়। ব্যক্তিগত গাড়ির সাথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দাপিয়ে বেরিয়েছে মোটরসাইকেল। এ সময় পুলিশ কিছু মোটরসাইকেল আরোহীকে জরিমানা করে। ধরলে 400 নালে 2000 টাকার মামলা, এটা 100% দিতে হয়। সিএনজি বলেন প্রাইভেট বলেন এদের এরা কিন্তু 4-5 জন করে টানতেছে। ভাড়া একটু বেশি নিতেছি কারণ জায়গা জায়গা পুলিশ আমাদের কেউ হয়রানি করতেছে। রাইড শেয়ার তো একেবারে নিষেধ, অনেক সময় একই অফিসের কথা বলতেছে। ওটা আইডি কার্ড দেখে যাচাই বাছাই করে ওদেরকে মামলা না করে আধা ঘন্টা আটকে রেখে একটু পানিশমেন্ট আমরা ছেড়ে দিচ্ছি একজনকে নামায় রেখে। স্বাভাবিক দিনের মতোই ব্যস্ততা ছিল রাজধানীর সব বাজারে, ছিল না স্বাস্থ্যবিধি মানার তোড়জোড়। আরিফিন শাকিল, News24, ঢাকা। এদিকে আজও গ্রামের দিকে ছুটছেন মানুষ, সে ব্যাপারে আরও তথ্য জানাতে আশুলিয়ার বাইপাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাজধানীতে বেশ বৃষ্টি হচ্ছে, তো এই দুর্যোগপূর্ণ অবস্থা আপনার ওখানকার কি অবস্থা দেখছেন এবং আজও কি রাজধানী ছাড়ছে কিনা মানুষ? বলছিলেন আজও কিন্তু মানুষ বৃষ্টি ভিজা মানুষগুলি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনি দেখছেন যে তারা কিন্তু এখন যাচ্ছে। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু ছবি দেখানোর চেষ্টা করব যে এখন বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং সেই মানুষগুলি আপনি দেখছেন যেহেতু বাইপেল এলাকায় রয়েছি, এই অঞ্চলে আপনি জানেন যে শ্রমিক অধ্যুষিত এলাকা এবং যেহেতু আশেপাশে কারখানাগুলি চলছে এবং এখনও কিন্তু অনেকেই আপনি দেখছেন যে এই বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়েই আসলে থাকতে চায়। এই করোনার মধ্যে তারা ঢাকায় আসলে কীভাবে থাকবে তাদের সাথে কথা বলেছি যে তারা বলছে যে যেহেতু শাটডাউন হতে পারে, সেই বড় ধরনের শাটডাউন হলে তারা ঘরের থেকে হয়তো বেরোতে পারবে না, যার কারণে আগেভাগেই এখন যেহেতু টুকটাক ব্যক্তিগত গাড়ি এবং প্রাইভেট কার ভাড়া করে তারা কিন্তু বিভিন্ন জেলায় বা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভেঙে ভেঙে কিন্তু অটো রিক্সা এবং ভ্যান এবং রিক্সা জাতীয় যেসব 3-চাকা গাড়ি সেগুলো এখন মহাসড়কে রয়েছে এবং মহাসড়কে কিন্তু সেগুলো আপনি দেখছেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ভেঙে ভেঙে তারা তারা এই জেলা থেকে অন্য জেলায় অর্থাৎ তারা বাড়িতে যাচ্ছে এবং অসংখ্য মানুষ কিন্তু এখনও রোডে রয়েছে এবং তারা তাদের পুলিশের পক্ষ থেকে কিন্তু 4টি চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টে সেখানে কিন্তু তাদের যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই ব্যক্তিগত গাড়ি কিন্তু গাড়িগুলো কিন্তু চেকিং করছেন এবং চেক ছাড়াই কিন্তু তারা যাচ্ছে এবং যার মধ্যে আসলে মূলত এখন যে গাড়িগুলি আসলে বিভিন্ন জেলায় বা বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছে তো সেই গাড়িগুলো কিন্তু চেক করা হচ্ছে এবং করোনাদের সংক্রমণ এড়াতে যে পুলিশের পক্ষ থেকে যে নানান ব্যবস্থা নিয়েছে। নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশুলিয়া থেকে যুক্ত হয়েছিলেন নাজমুল হুদা। দিন সংবাদে একটা বিরতি নিচ্ছে, আবারও স্বাগত News24 দিনের সংবাদে। দীর্ঘস্থায়ী করোনা পরিস্থিতিতে চরম বিপাকে নিম্নআয়ের মানুষ। লকডাউন পরিস্থিতি যাদের জীবনকে গড়ে তুলেছে আরও কঠিন। লকডাউনে কর্মহীন অবস্থায় সরকারি সহায়তার অপেক্ষায় এই মানুষগুলো। আরও জানাচ্ছেন সজল দাস। ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ভালোই চলছিল, কিন্তু স্বাভাবিক জীবনে বাদ সেধেছে করোনা। সামনে যে লকডাউন আসছে অনেক ঋণ হয়ে গেছি, দিনের পরিপ্রেক্ষিতে এখন যেন আবার দিনে দোকানদারি করা যাচ্ছে না, আর এখন তো রাতে মোটামুটি তাও বন্ধ থাকে। একই অবস্থা রিক্সা চালক হোসেন আলীর। 3 সন্তানের ভবিষ্যৎ নিয়ে আছেন দুশ্চিন্তায়। আমার তো ওই যে ঠ্যাং দিনটা এই যে কাটা, আমার আবার ওষুধ লাগে ডেলি, আবার বাড়ি তো চিন্তা করি লাগে। বড় ভাড়া দিতে পারতেছি না, বাচ্চা দুটা বাচ্চা আছে আমাদের খাওয়ার খোরাকের জন্য। দৈনন্দিন জীবনযাপন নিয়ে বিপাকে এমন হাজারো খেটে খাওয়া মানুষ। এই পর্যন্ত লকডাউনের সময় শুধু করে লাখখানেকের মতন খাইছি,
হেইরিনি দিতে রিনি এখন আবার লকডাউন পড়ে গেছে কাজ না করলে খাবো কি লাগে লকডাউন তো গরিবের ক্ষতি আর সরকারের আইন যদি আমরা ঠিক মতন মানবার যাই আমার পরিবার না খেয়ে বাড়তে মারা যাইছ রুম ভরা দেওয়া লাগে খাওয়া লাগে চলার লাগে তাহলে আমাদের বাসার কোনো বুদ্ধি আছে মাইন্যও পারতাছি না না মাইন্যও কিনু পারতাছি না করোনা পরিস্থিতি প্রভাবিত করছে দেশের সার্বিক অর্থনীতিকে যা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এসব নিম্ন আয়ের মানুষকে সজল দাস নিউজ 24 ঢাকা নানা রকম সংস্কারের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে খোরাখুরি বছর জুড়েই চলতে থাকে ভাঙা রাস্তায় নানা দুর্ঘটনাকে সাথে নিয়ে চলে নগরবাসী আর বৃষ্টির দিনে দুর্ভোগ যেন আরও অসহনীয় হয়ে ওঠে জনদুর্ভোগের খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন উত্তরা থেকে তালুকদার বিপ্লব বিপ্লব জনদুর্ভোগের চিত্র কেমন দেখছেন জি জহুর আমি রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 এবং 54 নম্বর ওয়ার্ডের সংযোগ স্থল মানে এটাকে বলে ভাবনাটেক এলাকা এবং এই জায়গায় আমি 54 এবং 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই কিন্তু এই জলাবদ্ধতার মধ্যে কিন্তু পড়ে আছে গত প্রায় বর্ষা পুরো বর্ষা মৌসুমটাই কিন্তু তারা এই জলাবদ্ধতার মধ্যে কিন্তু এলাকার বাসিন্দারা রয়েছে এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু বহুতল ভবন নির্মাণ হচ্ছে এখানে অবকাঠামো হচ্ছে কিন্তু এখানে যেই রাস্তাঘাটের যেই সার্বিক অবস্থা এখানে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই রাস্তার যে জলাবদ্ধতা নিরসনের যেই সার্বিক যেই প্রস্তুতি থাকে সিটি কর্পোরেশনের সেই প্রস্তুতিও নেই কিন্তু এখানে কিন্তু সিটি কর্পোরেশনের কিন্তু জানেন যে দুজন কাউন্সিলর কিন্তু রয়েছে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে আসলে যেহেতু এই ওয়ার্ডগুলো নতুন এবং এই ওয়ার্ডগুলোতে যেই ব্যাপক যে উন্নয়ন পদক্ষেপ সরকার নিচ্ছে নেবে বলছে কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু তাদের যে দুর্ভোগ তাদের যে ভোগান্তি এটি কিন্তু দূর হচ্ছে না এবং আপনি দেখছেন যে শুধু যে পানি দেখছেন আসলে শুধু ময়লা দুর্গন্ধযুক্ত পানি এখানে যে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে না থাকার কারণেই কিন্তু আশেপাশের যেই বাসা বাড়ির যেই ময়লা আবর্জনা এবং একই সাথে এখানে কিন্তু অনেকগুলো বিভিন্ন কারখানা রয়েছে কারখানার যে দূষিত পানি সব কিছুই কিন্তু এখানে এই রাস্তার উপরে এসে পড়ছে তো এটি সমাধানের কিন্তু স্থানীয়দের দাবি তারা যেন সরকার যেন সিটি কর্পোরেশন যেন দ্রুত এটা সমাধান দিকে তারা এগিয়ে যায় তো এই ছিল আমার বিপ্লব আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক সংবাদে একটা বিরতি নিচ্ছে নিউজ 24 দিনের সংবাদে আরো একবার স্বাগত এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার খামারিরা তাদের আশা অবৈধ পথে ভারত থেকে গরু না আসলে লাভের মুখ দেখবেন তারা এদিকে প্রায় 1100 কেজি ওজনের বিশাল আকৃতির গরু লালন পালন করে সাড়া ফেলেছেন প্রান্তিক এক কৃষক পরিবার গরুটির নাম দেয়া হয়েছে নবাব এ পশুটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন ক্রেতারাও সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট নেত্রকোনায় প্রতি বছরের মতো এবারও কুরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা তবে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের মাসকান্দা গ্রামে প্রায় 1100 কেজি ওজনের বিশাল আকৃতির গরু লালন পালন করে সাড়া ফেলেছে এক কৃষক পরিবার এই গরুটির নাম দিয়েছে নবাব নবাবের উচ্চতা হবে 5 ফুট আর ওজন প্রায় 1100 কেজি ভালো দাম পেলে এবার ঈদে এই গরু বিক্রি করতে চান এই খামারি 4 বছরের ভিতরে কোনো ধরনের রোগবালা হয় নাই এমনকি ভিটামিন কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় নাই কিন্তু প্রয়োগ করতে হয়েছে যেমন আপনার ভ্যাকসিনেশন আসছে বিশাল আকৃতির এই গরুটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করেছেন ক্রেতা দর্শনার্থীরাও আজকে আসাতে আমি গরুটা দেখাতে আমি এত হ্যাপি যেটা মানে আমি আপনাকে ভাষায় বলতে পারবো না গরুরা দেখতে আসে অনেক দূর থেকে লোক আই ভালো ভালো লোক বড় বড় লোক আই সংশ্লিষ্টরা জানান এ বছর চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত রয়েছে তবে করোনা মহামারীর কারণে ন্যায্য মূল্যে পশু বিক্রি করতে অনলাইন হাটের ব্যবস্থা করা হয়েছে করোনাকালীন সময়ে আমাদের অনলাইনে আমরা এটার ছবি তুলে অনলাইনে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যদি কোনো খামারি বা কোনো ক্রেতা এটা কিনতে চায় তাহলে মালিকের সাথে আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করার ব্যবস্থা করা হবে নেত্রকোনায় এরই মধ্যে লক্ষাধিক পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ
ডেস্ক রিপোর্ট নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা প্রতিরোধে শুরু থেকেই একটি ভ্যাকসিনেরই এক বা একাধিক ডোজ নেওয়া হলেও অক্সফোর্ডের গবেষণায় পাওয়া গেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা এই দুই টিকার সংমিশ্রণে গড়ে উঠছে অধিক মাত্রায় প্রতিরোধ ক্ষমতা, এমনটাই দাবি করা হচ্ছে ব্রিটিশ গবেষণায়। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণকারীরা ইউরোপে ভ্রমণ পাস পাবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা দুটি ভ্যাকসিনই আলাদা আলাদাভাবে ব্যাপক সক্ষমতার প্রমাণ দিয়েছে করোনা মোকাবেলায়। আর এবার এই দুটি ভ্যাকসিনের মিশ্রণে পাওয়া যাবে আরও বেশি কোভিড বিরোধী অ্যান্টিবডি, সেই সাথে টি সেল রেসপন্সও পাওয়া যাবে চমৎকারভাবে, এমনটাই দাবি করছে অক্সফোর্ড। 830 জনের উপর চালানো হয়েছে ব্রিটিশদের এই গবেষণা, যেখানে ফলাফল হিসেবে দেখা গেছে ফাইজারের এক ডোজ ভ্যাকসিন গ্রহণের 12 সপ্তাহ পর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ নিলে তৈরি হয় উচ্চ মাত্রার অ্যান্টিবডি। অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজের 84 দিন পর ফাইজারের এক ডোজ নিলে পাওয়া যায় সবচেয়ে ভালো টি সেল রেসপন্স। এদিকে আগামী 1 জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন চালু করতে যাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। এই ডিজিটাল গ্রিন সার্টিফিকেটের মাধ্যমে বিনা বাধায় ইউএর অন্তর্ভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণকারীরা। তবে এ নিয়ম ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে ইইউ। সেরামের সিইও আদর পুনেওয়ালা জানান, কোভিশিল্ডের ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়ার বিষয়টি সমাধানের চেষ্টা করছে তার কোম্পানি। আর এই ছিল এখনকার নিউজ 24 দিনের সংবাদে। সাথে থাকে সবাইকে ধন্যবাদ।